আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদেরকে করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের শর্মা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই এই শর্মাটা তৈরি করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। তো চলুন, শর্মার জন্য কি কি উপকরণ লাগছে আর শর্মাটা কিভাবে তৈরি করব দেখিনি। তো আজকে আমি শর্মাটা তৈরি করার জন্য আমি প্রথমে শর্মার ডোটা তৈরি করব, এর জন্য ইস্ট অ্যাক্টিভেট করব। তো ইস্টের জন্য আমি একদম এক কাপ নর্মাল কুসুম গরম পানি, যেটা হাতে স্পর্শ করা যায় এরকম গরম পানি নিব। নিয়ে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি, এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর প্রয়োজন মতো লবণ। অনেকের একটা ধারণা যে লবণ দিলে ইস্ট অ্যাক্টিভেট হয় না, এটা ভুল ধারণা। আপনারা যদি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেন, আপনারা যদি লবণ দেন তারপরও কিন্তু ইস্টটা অ্যাক্টিভেট হবে। আর আজকে আমি দেখাবো ইস্ট কত সহজে অ্যাক্টিভেট হয়। তো আমি এটা 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পর আমি একটা বলে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে আটা দিয়েই শর্মার যেই রুটি বা নানটা আছে সেটা তৈরি করব। অনেক সময় দেখা যায় ময়দা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে আপনারা আটা দিয়ে কিন্তু খুব সুন্দর নান বাসায় তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, এটা খুব সুন্দর মতো আটার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হবে অ্যাক্টিভিস্ট করা ইস্টের পানিটা দিয়ে দিব। খুব ভালো করে একটা ডো তৈরি করব। আর আমি যে পরিমাণ ইস্ট অ্যাক্টিভেটেড পানি নিয়েছি এটা কিন্তু হবে না, আর কিছুটা পানি দিতে হবে। তো আমি হালকা কুসুম কিছু গরম পানি আস্তে আস্তে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। এই ডোটা কিন্তু একদম নরমও হবে না, একদম পাতলাও হবে না। আর আমি যে ইস্টটা অ্যাক্টিভেট করেছি লবণ পানি দিয়ে আমি যেটা দিলাম, আপনারা দেখবেন 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটা কিন্তু মাখা শেষ, এটার ডোটা কেমন হয়েছে আমি আপনাদেরকে হাতে দেখিয়ে দিলাম। আর এখন আমি এটা ঢেকে একটা গরম স্থানে রেখে দিব 1 ঘন্টা। আর 1 ঘন্টায় কিন্তু আমার ইস্টটা সম্পূর্ণ অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আমি নিয়ে নিচ্ছি একটা মুরগির যে ব্রেস্টের বুকের মাংসটা, সেই বুকের মাংসটা আলাদা করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এটা দিয়ে আজকে শর্মার ফিলিংটা তৈরি করব। আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমি একটা বাটিতে মাংসগুলো নিয়ে নিচ্ছি, আর প্রয়োজন মতো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেই মশলাগুলো দরকার। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য লবণ, যেহেতু আমি সয়া সস অলরেডি ব্যবহার করেছি, 1 চামচ পরিমাণ চিনি, এটা সম্পূর্ণ স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, তাহলে আপনার শর্মার ফিলিংটার মধ্যে একটা মাংসের মধ্যে জুসিনেস ভাব আসবে। আমি খুব সুন্দর করে এটা একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি এটা একটা ফ্রাই প্যানে ভেজে নিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে যখন গরম হয়েছে তখন আমি যেই মাখিয়ে রেখেছিলাম যেই মাংসগুলো, সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু সাথে সাথেও মানে মশলা মাখিয়ে ভাজতে পারেন, আপনারা চাইলে 15 মিনিটও রেখে ভাজতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি এটা একটু হালকা লাল করে ভেজে নিব, আর এটা বেশি পোড়া পোড়া করব না, তাহলে এটা থেকে একটা মানে পোড়া স্মেল আসবে। হালকা হালকা লাল করে ভেজে নিব। আর এটা কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি এটা কীরকম ভাজা হয়েছে। তো আমি এটা নামিয়ে নিব, একটা চপিং বোর্ডে আমি মাংস ভাজাগুলো ঢেলে দিলাম।
এখন একটা ছুরির সাহায্যে খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যারা রেস্টুরেন্ট স্টাইলে শর্মা মানে খেয়েছেন তারা জানেন এরকম ছোট ছোট করে কিন্তু কাটা থাকে, শর্মার মাংসগুলো কিন্তু এত বড় থাকে না। আমি এটা কাটা শেষ একটা সাইডে রেখে আমি এখন চলে যাব শর্মার যেই রুটি বা নানটা তৈরি করতে। 1 ঘন্টা পর আমার ইস্টটা কিন্তু দেখুন খামিটা ডাবল হয়ে গিয়েছে, আমি হাতটা ধুয়ে নিয়েছি আর যেটা ফুলে গিয়েছে আমি একটু এটা ময়ান করে নিচ্ছি। আমি হালকা আটা দিয়ে নিব কারণ আমার হাতের সাথে এটা মানে লেগে যাচ্ছে। আর মানে দেখে দেখতেই পেরেছেন যে আমি লবণ দেওয়ার পর আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছে এবং এটা দ্বিগুণ হয়েছে। এরকম ছোট ছোট আমি ডো তৈরি করে নিব শর্মার নানের জন্য। তো আমার ডোগুলো তৈরি করা শেষ, আমি এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা পিঁড়িতে সামান্য পরিমাণ আটা দিয়ে এটা বেলে নিব। আর শর্মার যেই রুটিটা সেটা তুলনামূলকভাবে একটু পাতলা হয়, এত মোটা হয় না। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে বাটার নানের একটা ভিডিও আছে, আপনারা যে কোনো নানের সাথে কিন্তু এই ফিলিংটা তৈরি করতে শর্মা তৈরি করতে পারেন। শর্মার রুটিটা এত যে ঝামেলা সেটা না, খুব সহজ। দেখুন এটার পুরুত্বটা কতটুকু। এখন আমি এটা ফ্রাই প্যানে এটা ভেজে নিব। আর অবশ্যই ফ্রাই প্যানে ভাজবেন, না হলে কিন্তু ভালো করে ভাজা হবে না। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে দেখবো এটা হালকা পরিমাণ কিন্তু এটা ফুলে গিয়েছে। আর এটা কিন্তু আরও ফুলে যায়, আমি এটা চেপে চেপে ভেজে নিচ্ছি। আপনারা যদি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজেন এটা কিন্তু নর্মাল যেই নানের মতো সেই রকমই কিন্তু অনেকটা ফুলে ওঠে। তো এটা আমি ভেজে নিচ্ছি, চেপে চেপে ভেজে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন শর্মার ফিলিংটা তৈরি করব। তো যেই মাংসগুলো কুচি করে নিয়েছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর। আর আমার কাছে কিন্তু আজকে শশাটা অ্যাভেলেবেল নাই, ঘরে যা আছে তাই দিয়েই তৈরি করছি। 1 কাপ টমেটো, 3 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ, সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর শর্মার সস। এই শর্মার সসের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এই শর্মার স্পেশাল সসটা তৈরি করতে পারেন। আমি কয়েকদিন আগেই ভিডিওটা শেয়ার করেছি, আমি আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো আমি খুব ভালো মতো ফিলিংটার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর শর্মা বা হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের শর্মা যদি খেতে চান এভাবে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন, হোটেলগুলোতে কিন্তু একসাথে মিশানো থাকে। তো আমি একটা শর্মার বা নান নিয়ে আমি ফিলিং দিয়ে দিচ্ছি আর কিছুটা মেয়ানিজ দিচ্ছি, যেহেতু আমি মেয়ানিজ খেতে খুব পছন্দ করি। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, মেয়ানিজটা বেশি দিলে খেতে অনেক মজা হয়। তো এটা রেডি করে নিলাম, এখন আমি ফয়েল পেপারে মুড়িয়ে নিব। আপনারা চাইলে স্যান্ডউইচের যে শীটগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু মুড়িয়ে নিতে পারেন। তো আমি এটা মুড়িয়ে নিলাম, এক এক করে কিন্তু আমি সব মুড়িয়ে নিচ্ছি। তো আমার মোড়ানো শেষ, দেখুন মোড়ানোটা কিন্তু এত সুন্দর হয়নি। আপনারা যদি বাসায় তৈরি করেন আমার থেকে ভালো কিন্তু আপনারা যে ফয়েল পেপারগুলো আছে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারবেন। তো যাদের রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসায় থাকা অল্প উপকরণে খুব সহজে এই নানটা তৈরি করতে পারবেন। যাদের ভিডিওটি ভালো লাগেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।